তো নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই যে ভিডিওটি আমি আপলোড করেছি, এটি কিন্তু আপনারা বলতে পারেন আগের যে শ্যাবি ফুটওয়্যারে আমি ভিডিও করেছিলাম ওটারই কিন্তু এক্সটেন্ডেড পার্ট। ওদের কিন্তু নট অনলি স্নিকার্স, সেগুলো ছাড়াও NBA বাস্কেটবল জ্যাকেট, শার্ট, নর্মাল টি শার্ট, কিছু ড্রপ শোল্ডার টি শার্ট এবং জিন্স, ইম্পোর্টেড জিন্স ওরা কিন্তু রাখে। তো অবভিয়াসলি সেই ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছানো দরকার। তো আমি যতটা পেরেছি ছোটোর মধ্যে আমি শ্যুট করার চেষ্টা করেছি, আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগবে, আর যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই কিন্তু ওখানে শপিং করতে যাবেন। সো এখানে কিন্তু নট অনলি শুজ, জ্যাকেট, শার্টস, টি শার্টস, অফ শোল্ডার টি শার্টস এগুলো রাখা হয়। তো কিছু কিছু স্পেসিফিক আমি দেখাচ্ছি যাতে আপনারা আইডিয়া পেয়ে যান যে কীরকম কীরকম রাখা হয়। জ্যাকেটসগুলো কিন্তু NBA জ্যাকেটস টাইপের। রেড কালারের মধ্যে, আর ভিতরে এখানে একটা পকেট দেওয়া আছে। নেক্সট যেটা দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে, ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট। আর বেশ মোটাও আছে, আপনার যদি ঘুরতে যান নর্থ বেঙ্গল বা অন্য সাইডে ওই টাইপের ঠান্ডা জায়গায়, সেখানের জন্য কিন্তু বেস্ট। ভিতরে থার্মালের সাথে আপনারা পরতে পারেন, গ্রিন, যাদের গ্রিন পছন্দ। সাইজ কিন্তু আপনাদের মতো নিজস্ব, ট্রাই করে দেখে নেবেন। লাস্ট একটা ব্ল্যাক এর মধ্যে দেখায়, অনেকে ব্ল্যাক খুব পছন্দ, একদম ফাঙ্কি লুকের মধ্যে, বেশ মোটা। পিছনে ব্যাকের কাজটা দেখুন। আচ্ছা, ফর্মাল এবং ফাঙ্কি বোধ দু ধরনের শার্ট এখানে রাখা হয় মোটামুটি। কিছু আমি দেখাই, সাইজ কিন্তু আপনারা এখানে ট্রাই করে দেখে নেবেন। আর আমার চ্যানেলে থ্রুতে এলে অল্প অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে যতটা ওনারা পারবেন। হার্ট শেপের একদম ইউনিক, হালকা শাইনিও আছে কালারটা। চেক্সের মধ্যে হাফ স্লিভ, এবং আরেকটি হার্ট শেপের মধ্যে। আচ্ছা, টি শার্ট গুলি আমি দেখাতে চাই, একটু ডিফারেন্ট ডিজাইন হবে। আর ড্রপ শোল্ডারও রাখা হয় কিছু। তো আপনারা আসবেন সবাই, দেখে নিজে ট্রাই করে তবে নেবেন। সো এখানে কিন্তু জিন্সও রাখা হয়, 1300 থেকে 1400 বেশ মডারেট রেটেই আছে। আমি কয়েকটা জিন্স দেখাতে চাই, প্লেন ব্লু এর মধ্যে, একটু কিন্তু ডিফারেন্ট আছে কাজ করা, যারা একটু স্টাইলিশ পছন্দ করেন। ব্ল্যাক এর মধ্যে একটু ডিফারেন্ট, যারা একটু ডিজাইনার জিন্স পছন্দ করেন তাদের জন্য। অ্যান্ড ব্লু এর মধ্যে কাজ, তো ফ্রেন্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যতটা সম্ভব আমার পক্ষে ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি। অ্যাডিশনাল কিছু টিপস আমি বলে দিতে চাই, আপনি যখন শ্যাবি ফিটওয়ারে যাবেন তো অবশ্যই কিন্তু যদি স্নিকার নিয়ে থাকেন ভালোভাবে সেটা ট্রাই করে দেখে নেবেন, পরে নিজে হেঁটে দেখে নেবেন যে দুটো পা কমফোর্টেবল আছে কিনা। যদি কোনো অ্যাপারেল নেন তাহলে কিন্তু সেগুলো পরে দেখবেন যে ফিটিংস একদম ঠিকঠাক আছে কিনা, বিকজ ইম্পোর্টেড শার্ট, জিন্স এগুলো কিন্তু ফিটিংসে আপনি নিয়ে চলে এলেন দেখে, হয়তো কোমরের সাইজ দেখে বা ওয়েস্ট সাইজ দেখে, বাট বাড়িতে নিয়ে এসে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে। তো ওখানেই আপনি ট্রাই করে একটু দেখে নেবেন যাতে সেগুলো একদম ফিটিংস হয়, আপনার পুরো কমফোর্টেবল লাগে।
অ্যাডিশনালি আরেকটা পয়েন্ট বলার আছে, আমরা যখন সাবি ফুটওয়্যারে ভিজিট করেছিলাম তখন কিন্তু উইন্টার শেষের দিকে হয়ে এসেছিল, যার জন্য যত ড্রেস বা অ্যাপারেলের যে কালেকশনগুলি ছিল সেগুলো স্টক অনেক শেষ হয়ে এসেছিল। তা আপনারা যদি বলেন যে নতুন যখন সামার কালেকশনটি আসবে তখন আরেকবার আমরা ভিজিট করি এবং পুরো স্টকটা ওদের দেখাই, তাহলে আমি সেটাও করতে পারি। ইটস আপ টু ইউ, আপনারা যখন আমাদের বলবেন কমেন্টে লিখবেন যখনটা একবার ভিজিট করুন কী কী ধরনের ড্রেস পাওয়া যায়, আরও ডিটেলিংয়ে দেখান, তাহলে আমি অবশ্যই সময় করে আমি ভিজিট করব এবং আপলোড করব। আর থার্ড পয়েন্টটা হচ্ছে যে এর পরেও একটা নতুন এক্সাইটিং সিরিজ আসতে চলেছে, আমি কিন্তু কমেন্ট বক্সে একজনের কমেন্ট দেখি তার উপর ভিত্তি করে সেই সিরিজটা বানিয়েছি, আমার সাথে জুড়ে থাকুন। আশা করি আপনাদের যত সম্ভব আপনাদের ছোট ছোট ডিমান্ড আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করব। আমাকে সাপোর্ট করুন, একটু শেয়ার করে দেবেন যারা এই ধরনের ফ্যাশন করতে ভালোবাসে, ফ্যাশনের মধ্যে থাকতে ভালোবাসে, আর তাদের একটু বলে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে গ্রো করতে আমার আরও সাহায্য হয়। তো মোটামুটি আশা করি ভিডিওটা আজকে এনজয় করেছেন, আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।